নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। চলুন আজ দেখে আসি পদ্মা নদী। চলো, হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, আজকে যাব পদ্মা নদী দেখতে, তাও ভারতে। আমি আর কুদ্দুস দা নদিয়া জেলার চাপড়া থেকে যাব মুর্শিদাবাদের জলঙ্গি। কৃষ্ণনগর থেকে জলঙ্গির দূরত্ব 82 কিলোমিটার মতো, করিমপুর থেকে দূরত্ব 12 কিলোমিটার। জলঙ্গি পৌঁছানোর আগে পড়বে একটি সুন্দর শিব মন্দির, খুব সুন্দর দেখার মতো। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি জলঙ্গি। এই রাস্তাটা গেছে মুর্শিদাবাদের দিকে। একটি সুন্দর বিকাল কাটানোর জন্য জায়গাটি অপূর্ব। বন্ধুরা, জলঙ্গি হল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ডোমকলের কাছে একটি জনবসতি, যা পদ্মা নদীর তীরে অবস্থিত, ভারতের মধ্য দিয়ে বয়ে চলা পদ্মা নদীর তীরে। আমরা আছি এখন মুর্শিদাবাদের জলঙ্গি, বাংলাদেশের এবং ভারতের সীমান্ত, অর্থাৎ বাংলাদেশ এপার, মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারত। দারুণ জায়গা, দারুণ সুন্দর আবহাওয়া, খুব ভালো লাগছে। বন্ধুরা, এটা কোনো চমক নয়, আবার মিথ্যাও নয়। ভারতের মধ্যে দিয়ে পদ্মা নদী বয়ে চলেছে। পদ্মা নদীর প্রধান অংশটি অবশ্যই বাংলাদেশের মধ্য দিয়ে গেছে, কিন্তু এই নদীর একটি অংশ প্রধান নদী থেকে বেরিয়ে এসে ভারতে ঢুকে জলঙ্গির ওপর দিয়ে বয়ে গিয়ে আবার বাংলাদেশে প্রবেশ করেছে। বলা যেতে পারে পদ্মা নদীর মাঝে একটি চরের সৃষ্টি হয়েছিল। সেই চরটি বড় হতে হতে নদীর একটি অংশকে ঠেলতে ঠেলতে আরও দূরে সরিয়ে দিয়েছে, যা ভারতের জলঙ্গির কাছে এসে ঠেকেছে। জলঙ্গির মানুষেরা এই নদীকে পদ্মা নদী নামেই চেনে, জানে ও বলে। গুগল ম্যাপও দেখাচ্ছে এটি পদ্মা নদী। পদ্মা নদীর ছিটকে যাওয়া কিছুটা অংশ ভারতে প্রবেশ করে আবার বাংলাদেশে প্রবেশ করেছে। জায়গাটি কোনো পর্যটন কেন্দ্র নয়, কিন্তু স্থানীয়ভাবে একটি সন্ধ্যা, একটি বিকাল কাটানোর জন্য ভীষণভাবে উপযুক্ত। আশেপাশের অঞ্চল থেকে মানুষ বিকালবেলায় ভিড় করে এই স্থানটির সৌন্দর্য উপভোগ করার জন্য। বেশ ভিড় হয়। বিএসএফদের তত্ত্বাবধানে থাকা অশ্বত্থ গাছের ছায়া ঘেরা এই সুন্দর স্থানটিতে বেশ কিছু দোকান পাশার গড়ে উঠেছে। বিএসএফদের টহলদারির বোট। বিএসএফরা সন্ধ্যা 6টার পর থেকে আর নদীর ধারে থাকতে দেয় না, কিন্তু নদীর পাড়ে অশ্বত্থ গাছের নিচে থাকতে দেয়। চা খেতে খেতে এখানকার বিকালের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। দূরে দেখা যায় বাংলাদেশ নদীর ওপারে। বন্ধুরা, কিছুদিন আগেই দেখেছি বাংলাদেশের গর্ব পদ্মা নদীর ওপর পদ্মা সেতুর উদ্বোধন হয়েছে। ডবল ডেকার পদ্মা সেতু ও পদ্মা নদীর ব্যাপ্তি সারা বিশ্বের নজর কেড়েছে। পদ্মা নদীর ব্যাপ্তির কাছে এই অংশটির বিস্তৃতি কিছুই নয়, খুব সামান্য অংশ মাত্র। তবুও এটি পদ্মা নদী, পদ্মা নদীর অংশ, পদ্মা নদীর শরীরের অংশ। ভিডিওটি পুরোটা দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।